সুচরিতাই আজ না ওনার বাড়িতে নাকি একটা চাইনিজ ঘন্টা উনি লাগিয়ে দিয়েছিলেন, তারপরেই নাকি উনি মানে সত্যজিৎ বাবু নাকি ওই সিনেমার সবচাইতে বড় পুরস্কারটা পেয়েছে। ওটাকে অস্কার বলে দিলীপদা। হ্যাঁ একদম ঠিক ঠিক, অস্কার অস্কার, পুরস্কারের পুরো নাম অস্কার। তো দিলীপদা তুমি এখানে কেন? বৌদিকে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরছে? আমি তো এমনি একাই এসেছি অস্কারের খবরটা দিতে। অস্কারের খবর দিতে মানে? আহ পুরস্কার, পুরস্কারের খবর দিতে। পুরস্কার? কোন পুরস্কার? কি পুরস্কার? কে পাচ্ছে? জানো তো দিলীপদা একটা লটারির টিকিট কেটেছিল। দিলীপ ফার্স্ট প্রাইজ পেয়েছে। শুধু ফার্স্ট প্রাইজ পেয়েছি নয়, পুরস্কারটা কি দিচ্ছি জানেন তো? সত্যজিৎ রায়। হ্যাঁ সত্যজিৎ রায় পুরস্কার দিচ্ছেন? তিনি তো কবে মারা গেছেন? ইয়ার কি হচ্ছে না দিলীপদা? দিলীপ এই খবরটা তুই একটু ভুল বলে ফেলেছ, পুরস্কার তো দেবেন সত্যজিৎ রায়ের ছেলে। ও তাই বলো। তা দিলীপদা তোমার কি ভাগ্য খুলে গেল যে দেখছি, তুমি সন্দীপ রায়ের হাত থেকে পুরস্কার পাচ্ছ। কোথায় পাবে গো, আমাকে নিয়ে যাবে? লিলুয়ায় যাবো। লিলুয়া? ঠিক লিলুয়া নয়, লিলুয়ার থেকেও 80 কিলোমিটার দূরে বাঁশপোতা গ্রাম, আমার গ্রাম। কেমন হয়েছে রে চারু চাইমটা? ও নৌমিনি, কিনবার আগে তো আমাকে একবার জিজ্ঞেস করে কিনবি নাকি? কেন রে, ভালো হয়নি? চাইমে থাকে 24টা কিউট ঘন্টা, বাড়ির সুখ আর সমৃদ্ধি 24 আওয়ার্স, মানে 24 ঘন্টা যাতে থাকে তার জন্যে, বুঝলি? সারা দিন ধরে টুংটাং করে বাজবে আর জানান দেবে যে ইটস এ হাউস অফ পিস। সরি, সত্যি আমার তোকে কনসাল্ট করা উচিত ছিল, ভুল হয়ে গেছে। আচ্ছা নেক্সট টাইম ঠিক কনসাল্ট করব। সচিনের ঠিক এই প্রবলেমটাই হয়েছিল। সচিনের বাড়িতে এখন ঢুকলে দেখবি কি মিষ্টি সুন্দর একটা সিলভার চাইম, শান্তিতে আছে বলেই না এত ভালো খেলতে পারছে। সচিন মানে সচিন তেন্ডুলকার ক্রিকেটার? অফকোর্স। শোন আমি একটা থিওরিতে বিশ্বাস করি, সেটা হলো উইল অফ কালার্স, রঙের চাকা। সেই চাকা ক্যাসিনো চাকার মতো ঘুরতে ঘুরতে যেইখানে থামবে সেটাই হচ্ছে মনের রং, আর সেই মনের রঙেই ঘর সাজাতে হয়। ও চারু তুই কত কিছু জানিস, ইউ জাস্ট ওয়ান্ডারফুল। এটা তো ওয়ান্ডারের কিচ্ছু নেই রে মিনি, তোকে শেখালে তুইও পারবি। পারবো? আচ্ছা চারু তুই কিন্তু ফিজ নিবি, তুই কত নিবি আমায় বলে দে। আমি তোর থেকে ফিজ নেব? আমার সঙ্গে কি তোর সেই সম্পর্ক? এই যে পম, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে। তাড়াতাড়ি নয় তো, একেবারে পারফেক্ট টাইম। পারফেক্ট টাইম মানে? ওকে জিজ্ঞেস কর। পারফেক্ট টাইম মানে এই সময় তো আমার থাকা উচিত, কিছু ফিজ টিজের কথা হচ্ছিল, নোটের ব্যাপার তো, ফাইনাল একটু ওটা আমাকেই দিতে হবে। নোট? নোট মানে? নোট মানে সব কিছু নোট করে রাখা আর কি, আগে লাভ এসব করতো, এখন তো আমি মিনি সেক্রেটারি। হাউ নাইস অফ ইউ, কর্নেল বোস যদি আমাকে একটু বুঝতেন। সময় এখনো চলে যায়নি চারু। তাই না চারু, আর কি করতে পারি মানে আর কি কিনবো এই ঘরের জন্য? মিনি আমার মনে হয় এইখানে যদি একটা বেশ বড় মানে একেবারে লাইফ সাইজ লাফিং বুদ্ধা রাখা যায় ফুল ব্রাসের, তাহলে খুব ভালো হয়। ফুল ব্রাসের? এই ল্যাম্পের তোলায় ইট উইল বি ভেরি এক্সপেন্সিভ। না আমি বলছিলাম যদি লাইফ সাইজ না হয়ে লাইভ লাফিং বুদ্ধা হয় তাহলে খরচাটা কম পড়বে। লাইভ মানে বুঝতে পারছো না, এই রকম। ও বাম, তুমি রিডিকুলাস, তুমি কখনো কি সিরিয়াস হবে না? আচ্ছা চারু, লাফিং বুদ্ধা কখনো সিরিয়াস হতে পারে? ঘর সাজিয়েছো? তুমি এটাকে ঘর সাজানো বলে? বাড়িটাকে তো একদম যন্তরমন্তর করে রেখেছো। তোমার কোনো ধারণা আছে এই গত 3 মাসে তুমি আমার কাছ থেকে কত টাকা নিয়েছো ঘর সাজাবার জন্যে? 57,000 rupees. And you know very well যে তোমার স্বামী এমন একটা চাকরি করে যেখানে একটা পয়সা ঘুষ খাবার কোনো চান্স নেই। Forgive me চারু, তোমার চারু শিল্পে কন্ট্রিবিউট করার মতন টাকা আর আমার নেই। বস, তুমি কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। কি বললে?
আমি বাড়িটাকে যন্তর মন্তর বানিয়ে ফেলেছি, এই তোমার চেস। আর শোনো, যদি বানিয়েও থাকি তাহলে জেনে রেখো যে যন্তর মন্তর হচ্ছে পৃথিবীর আর্কিটেকচারাল বিস্ময়, আর সেই বিস্ময় আমি আমার এই ড্রয়িং রুমে বানিয়েছি। বিস্ময়? সত্যি সত্যি আমি বিস্মিত। বিস্ময় খালি আমার রক্ত জল করার টাকাগুলোকে বাস্তুতে খাচ্ছে আর ফেংশুতে গিলছে। বিহেভ ইয়োরসেলফ বস। আমি কিন্তু তোমার প্রফেশনকে শ্রদ্ধা করি, কিন্তু তুমি ঠিক তার উল্টোটাই করছো। করতাম না যদি তুমি ঠিকভাবে টাকাগুলোকে ব্যবহার করতে, সদ্ব্যবহার করতে। আর তাছাড়া তোমার গুলমারা স্বভাব সেটা তো দিন দিন বেড়েই চলেছে, তার জন্য তো আমি বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাতে পারছি না। তুমি জানো আমার কান কাটা গেছে, আমার মাথা কাটা গেছে। মাথা কাটা গেলে তো কান কাটা যাবে, কি কি মিথ্যে বলেছি আমি? তুমি বলোনি, তুমি বলোনি যে প্রেসিডেন্ট প্রফেসর কালাম তোমাকে ইনভাইট করেছে তার বসার ঘর ডিজাইন করার জন্য? ও রিডিকুলাস। তুমি তাহলে আমাকে নতুন কার্পেট কেনার জন্য পয়সা দেবে না? আমি তোমার একবার তাগিদ তোমাকে বলে দিয়েছি, না না এবং না। দিস ইজ টু মাচ, তুমি আমাকে ঠকিয়েছো বস। আমি তোমায় ভালোবেসেছিলাম, কিন্তু কিন্তু তুমি আমি কখনো ভালোবাসোনি, তাহলে আমি বিয়ে করেছিলে কেন? তখন তো বুঝিনি, এখন জানি। ভীমরতি হয়েছিল। টাকা কি করে রোজগার করতে হয় আমারও জানা আছে। হ্যাঁ, তুমি কি করে টাকা জোগাড় করতে পারো সেটা আমি রোজ দেখতে পাই। যখনই মানি ব্যাগ খুলি তখনই দেখি, আর আলমারিতে যে ক্যাশ ভল্টটা আছে তারও হিসেবটা কিভাবে রোজ পাল্টে যায় তাও দেখি। পাল্টে যায় মানে কমে যায়। এ বাড়িতে আমারও অধিকার আছে। হ্যাঁ আছে, তোমার অধিকার হচ্ছে 50%, অর্ধেক। তুমি যে পরিমাণ অধিকার ফলাচ্ছ তাতে কিন্তু আর বেশি বাড়াবাড়ি করলে তুমি জানো কি হবে? কালকে এ বাড়ির বাইরে। এই মুখ সামলে। এই কষ্ট পেলু এই অবস্থা দেখে, এবার আবার হাতটা ভাঙলো কি করে? আর বলবেন না, এত কলার খোসায় পা উল্টে পড়ে একেবারে হাতটা ভেঙে খুবই দুর্ভোগ। কি দুর্ভোগ নিকু মনি আমার, কলার খোসায় পা পিছলে পড়ে গেছে, তা তো লজ্জা হয়েছে। দেখো মা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কলা খেয়ে যাচ্ছে, আধ ডজন খেলো। আরে কি বলবে তো, ওই চারু আন্টি কি কি টানিয়েছে বাড়িতে, ওরম বকাবকি করলে কি করে হবে? খাও দিলীপ খাও, তুমি কলা খাও, তোমাকে আমি কাঁদি কাঁদি কলা নামিয়ে দেবো, তুমি উবু হয়ে বসে বসে খাবে। তুমি বলো তো বাপু, ওই যে চারু আন্টি, চারু আন্টি ও বাড়িতে ওই ঘন্টা ছাড়া আর কি কি দুলিয়েছে? ঘন্টা ছাড়া? হ্যাঁ ঘন্টা ছাড়া ওই একটা, হ্যাঁ গোপাল বাড়ির মতো নাদুস নুজিস একটা বুড়ো ফোকলা গাছ, বুঝেছেন? এরকম হাত দুটো এরকম করে তুলে ঘুর চৈতন্যের মতন দেজেই করে নাচছে, আবার ফোকলা দুটো ফেক ফেক করে হাসছে। সেটা আবার কী গো? সেটা আমি ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন যে উনি, ওনার নাম হচ্ছে লাফিং বুদ্ধা, উনি হচ্ছেন চীনের ভগবান। বুদ্ধা? সে তো খোট্টারা বুড়োকে বুদ্ধা বলে। হ্যাঁ বুড়োই তো, কিন্তু কৃষ্ণ ঠাকুরের যেরকম আমাদের একটা ডাকনাম আছে, ওই ওই চীনে ভগবানটারও একটা ডাকনাম আছে, কী যেন নামটা, একটা কী যেন, হ্যাঁ ফেংসি। ফেংসি ফেংসি নয় দিলীপ দা, ওটা ফেংশুই। ও হ্যাঁ হ্যাঁ ফেংশুই, একদম ঠিক বলেছেন। দিদি আপনি না লাভ দিদি মনি বা ও বাড়ির কাউকে বলবেন না কিন্তু যে ওই বাড়ির খবরগুলো আমি এই বাড়িতে এনেছি। কেঁদো না তুমি, তোমার কি এটা করা উচিত হচ্ছে? একবারের খবর অন্য বাড়িতে দেওয়া, তোমাকে কি খবর দেওয়ার জন্য রাখা হয়েছে? মাসিমা আর আমার প্রতি একটা তীব্র আকর্ষণ আছে। না না আকর্ষণ কেন হতে হবে, তার ঠিক আমার কি হয়েছে? না না আকর্ষণ নয়, হচ্ছে একটা অসীম মমতা, একটা অসীম স্নেহ আর কি, ভয়ঙ্কর একটা টান আর কি, মানে অনেকটা আমার হাঁপের টানের মতন আর কি। ওষুধ দিলে কমে যায়, ডাক্তার আমাকে অনেক কম খেতে বলেছে, কিন্তু আমার তো ভয়ঙ্কর নোলা, আমি তো সামলাতে পারি না, ভয়ঙ্কর ওই আর কি। বলছিলাম যে চারটে লেডিকেনি যদি আপনি আমায় দেন তাহলে সমুদাদার সব খবর আমি আপনাকে দিয়ে দিতে পারি। বৌদির ভাই সোমু, সৌমিত্রদার খবর জেনে আমার কি হবে? না মানে সৌমিত্রর মিত্র, মানে বন্ধুর খবর তো একজন বন্ধু নিতেই পারে। তো কি হয়েছে?
আমার কাজ আছে আমি যাই। কিরম যেন আমি একটা সন্দ সন্দ গন্ধ পাচ্ছি। আপনার সব সন্দ আমি দূর করে দিতে পারি মাসিমা। আপনি যদি আমাকে আধজন রসগোল্লা খাওয়ান তাহলে আমি সব বলে দিতে পারি। ওই সমু দাদা আর অপু দিদিমণির ভেতরে কিছু গোপন খবর। কি লেগেছে 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 আগুন জ্বলে পুড়ে যা। নিনি, বাই এনি চান্স তুমি কি আমার পার্স থেকে কিছু টাকা নিয়েছো? অ্যারাউন্ড 2000। কাল আমি এটিএম থেকে তুলেছিলাম। হোয়াট ননসেন্স পম, কারো পার্সে না বলে হাত দেওয়া আমার পেডিগ্রিতে নেই। আমিও তো তাই ভাবছি। তুমি তো কখনো না বলে আমার পার্সে হাত দাও না, তাহলে গেল কোথায়? আমার ব্যাগেও, আমার ব্যাগে 3000 মতো ছিল, এখন দেখছি মাত্র 500 আর কয়েকটা খুচরো রয়েছে। নিশ্চয় সোমু নিয়েছে। কদিন ধরেই সেলফোন সেলফোন করে আমার মাথা কাটছিল। আমি বলেছি নতুন সেলফোন কিনে দেব অনলি আফটার পার্ট 1 পরীক্ষা, কিন্তু লুক এট হিজ অডাসিটি, না বলে পার্সে হাত দিয়েছে। ইম্পসিবল, সোমু কখনো এই কাজ করতে পারে না। শোনো, তোমার প্রশ্রয়ে সোমু আমাদের মাথায় উঠেছে, কিন্তু আমি এটা হতে দেব না। এই 2000 টাকা তোমার কাছ থেকে, 3000 আমার কাছ থেকে, নতুন সেলফোনের পক্ষে যথেষ্ট। আই ওয়ান্ট অ্যালাউ দিস। সোমু, সোমু, অহেতুক উত্তেজিত হচ্ছ, আগে ব্যাপারটা জানতে দাও, তারপর ওকে অ্যাকিউজ করো। মামি, মামি, আরে তোমার দেওয়া 500 টাকাটা তো মানি ব্যাগে ছিল কাল রাত অবধি, আজ সকালবেলা উঠে দেখি কে ঝাপলিস করে দিয়েছে। রবেশ সোমু, একে তুমি আমাদের না বলে বাবার আর আমার পার্স থেকে টাকা নিয়েছো, তারপর আবার পুরো ব্যাপারটা ক্যামুফ্লাজ করার জন্য এখন বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছো। আমি আর বাবা তোমাকে ছোটবেলা থেকে এই শিক্ষা দিয়েছি। এসব তুমি কি বলছো মামি? আমি না বলে তোমার আর ড্যাডের পার্সে হাত দেবো, এরকম কোনোদিনও হয়েছে? উল্টে আমার পুরো টাকাটা গায়েব, আমি এখন সারা উইক কী করে চালাবো বলো তো? কিন্তু মামি, আমাদের বাড়িতে তো এরকম ঘটনা আগে কোনোদিনও ঘটেনি। আচ্ছা, তোমার ওই আলমারি আর গয়নার ভল্টের চাবিটা ঠিক জায়গায় আছে তো? মানে সেফলি আছে তো? হ্যাঁ, কি বলছো? কি আমাদের বাড়িতে কি ভূতের উপদ্রব শুরু হলো নাকি? আমি এক্ষুনি দেখছি চাবিগুলো ঠিক আছে কিনা। ড্যাড, তোমার পার্স থেকেও টাকাও দাও, মামি পার্স থেকেও টাকাও দাও, সব একসাথে হচ্ছে, এগুলো কি হচ্ছে বলো তো? এক্ষুনি স্টেপ না নিলে বাড়ি থেকে অনেক দামি জিনিস উধাও হয়ে যাবে খুব শিগগিরই। মানে ড্যাড, আর ইউ স্মেলিং সামথিং? প্লিজ বলো না, প্লিজ। সময় এলে সব জানতে পারবে। পুরনো কলকাতার এই বনেদি বাড়িগুলো আমার এত ফ্যাসিনেটিং লাগে না। যাই বলো, দিল্লিতে যতই ওই মাল্টিন্যাশনাল মাল্টিলিঙ্গুয়াল কালচারের মধ্যে থাকি না কেন, কলকাতা আছে কলকাতাতেই। এই আমি শুনেছি আপনি নাকি অনেক বড় বড় লোকের বাড়ি সাজিয়েছেন। মা, সাজানো আর ডিজাইন করা কিন্তু এক জিনিস নয় মিসেস রয়। ধরুন আমার বাড়িটা এত সুন্দর সাজানো ছিল, এখন ওটা একটু একটু করে ডিজাইনড হচ্ছে। ও আচ্ছা, আমাদের বাড়িটা ডিজাইন করা যাবে? যাবে না কেন, আর সেই জন্যই তো আমি আছি। দিন না দিন না আমাদের বাড়িটাকেও ডিজাইন করে দিন না। করবো, নিশ্চয় করবো। ওই দেখো বৌমা, তুমি আবার নিয়ে এলে কেন, লতা কোথায় গেল? তাতে কি হয়েছে মা, আমি কি এইটুকু করতে পারি না? বসো বসো বসো, এসো বসো। তো চারু আন্টি সব গল্প শোনা হলো? ও বৌমা, তোমার চারু আন্টি কি বলেছেন বলো তো? আমাদের বাড়িটাকে ডিজাইন করে দেবেন। এই রে, না মানে খুব ভালো, দারুণ খবর। কিন্তু মা খুব সাবধান, চারু আন্টি কিন্তু ভীষণ এক্সপেন্সিভ, প্রচুর খরচ করিয়ে দেবে। লাভ, এটা কি বলছিস, চারু তো বাড়িটাকে একেবারে স্বপ্নের মতো করে দেবে। স্বপ্নের মতো আমার বাড়ি? একটু তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। এই শুনুন না, আমি তো আরও অনেক কথা শুনেছি, আপনি নাকি বাড়ির মধ্যে এখানে ওখানে কি সমস্ত বসিয়ে টসিয়ে বাড়িতে একটা মঙ্গল বজায় রাখেন, সুখ শান্তি থাকে। সবাই তো তাই বলে। তাড়াতাড়ি করুন তাহলে। চলো চারু আন্টি, তোমাকে আমাদের বাড়িটা তাহলে একটু দেখিয়ে আনি। হ্যাঁ, ভালো করে কিন্তু সমস্ত ঘরগুলো দেখবে। হ্যাঁ, ঠিক আছে, চলো আসি তাহলে। এই চা খাচ্ছেন তো?
যাক বাবা, আমাদের বাড়িটাও কি সুন্দর ডিজাইন হবে। আমাদের মতো হবে না। কেন?